আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শামসুন্নাহার ব্লগ। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাহিরেই ছিলাম, শুনলাম বাসায় মেহমান আসছে, তাই চলে আসলাম মুরগি কিনতে মুরগির দোকানে। দেখো মুরগি নিচ্ছি, বাসার থেকে ফোন করে জানালো মেহমান আসছে। আমি নিরালাতেই ছিলাম, বাহিরেই ছিলাম, তো আপনার ভাইয়া বললো যে ওইকে নিরালাতেই থাকো। তো আমরা মুরগি কিনে নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। আমি মোটর সাইকেলে, আমরা সামনে দেখো অনেক অটো, খুলনাতে অটো অনেক অটো হয়ে গেছে, বলা গেলে অটো শহর বলা চলে। এটা হচ্ছে নিরালা, আমরা নিরালা হতে বাসার দিকে যাচ্ছি। যেতে যেতে ভিডিওটা করলাম। চলে আসছি বাসার গেটে। বাচ্চারা দেখো, আমাদের সামনের রাস্তাটা বেশ চওড়া, এখানে বাচ্চারা রাতের বেলায়ও খেলাধুলা করতেছে, এরা বল নিয়ে খেলতেছে। তো আমরা বাসায় ঢুকবো এখন। আমাকে বাসায় গেটের কাছে পৌঁছে দিয়ে আপনাদের ভাইয়া বাইরে চলে গেল, তার বাইরে কাজ আছে। তো আমি একাই বাসার ভিতরে ঢুকলাম। বাসায় এসে মুরগিটা কুটে নিয়ে রান্না বসিয়ে দিলাম। এখানে মাংস হচ্ছে, আর এক চুলায় পেঁপে, আমি পেঁপেটা ঘন্ট করে নেব, আর মাংস রান্না করে নেব। এখন রাত, অনেক রাত হয়ে গেছে বাসায় ফিরতে ফিরতে, বেশ রাত হলো। রান্না বাইরে ছিলাম, ওই যে আমরা পার্কে গেছিলাম, এটা সেই দিনের রাতের ভিডিও। থালা বাটি বাসনপত্র অনেক পড়ে আছে, এগুলো ধুতে হবে। মাংসটা কষানো হচ্ছে, এখানে চার পানি দিছি, সন্ধ্যায় চা খাইনি তাই। তো পরের দিন সকালে চলে আসলাম হাসপাতালে। এটা হচ্ছে 250 শয্যা, 250 বেডে আসছি। এখানে আমাদের যে মেহমানটা আসছে, তার বেশ কিছু সমস্যা আছে, তাকে নিয়েই এখানে আসছি। তো দেখো এখানে কত রুগী, যে যেমন অনেক দূর দূরান্ত থেকে রুগী আসে, এসে এখানে ক্লান্ত হয়ে যে যার মতো জায়গা, চেয়ার আছে তবুও বসার জায়গা থাকে না, এত লোক থাকে, ধনী গরিব সবাই এখানে আসে, কোনো ভেদাভেদ নাই। তো সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাতে হয়, সিরিয়াল দিয়ে টিকিট কাটতে হয়। একই জায়গায় টেস্টও চলে, এখানে টিকিট জমা দিতে হয় ডাক্তার দেখানোর সময়। তো আমরা ডাক্তার দেখিয়ে পরে চলে আসলাম, টেস্ট করাতে যাচ্ছি এখন। এখন আমি গাড়িতে, তো এখান থেকে অনেক দূরে যাইতে হবে সন্ধানী ক্লিনিকে টেস্ট করাইতে। এই কয়দিন এই ভাবিকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি, যার কারণে আমি কারোর ভিডিও দেখতে পারি নাই, কারো এলবিতেও তেমন একটা যাইতে পারি নাই, নিজেও ভিডিও ছাড়তে পারি নাই। তো আমার ভিডিওর রিচটা অনেক কমে গেছে, ভিডিওতে ভিউ হচ্ছে না, ভিডিও না দিতে দিতে এই অবস্থা। বেশ দূরের পথ, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের শিববাড়ির মোড়ের, এখানে চারটে রাস্তা চারদিকে চলে গেছে। চলে আসলাম সন্ধানী ক্লিনিকে।
তো কিছুক্ষণ বসে থাকলাম আমরা, আমাদের এক দাদা আছে এখানে দাদার জন্য, প্রশান্ত দাদা, সে আসলে তারপরে টেস্টগুলি করাবো। সে হচ্ছে সন্ধানী ক্লিনিকের সাথে বেশ পরিচিত আছে, এজন্য তার জন্য অপেক্ষা করতেছি। তারপর দাদা আসলো, টেস্টগুলি করালাম, এখানে আবার আসলাম এক্সরে করানোর জন্য। উপরে আছে রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট, এগুলো করানো হয়, নিচেই এক্সরে করানো হয়। তো এক্সরে করানোর পরে আমরা আবার বাসায় চলে আসলাম, বাসায় এসে রান্নাবাড়া করব। এই যে মুরগি কেটে নিচ্ছি, আবারও মুরগি রান্না করব। মুরগি দিয়ে আর মুরগির মাংস কচু দিয়ে রান্না করব। এটা মুরগির মাংস কচু দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। কচুটা কুটে নিচ্ছি, মুরগিটা কাটার পরে আমি কচু কুটে নিলাম। তারপরে এখন কচুগুলি সিদ্ধ দেব। দিলাম চুলাতে একটি কড়াই দিয়ে তেল দিয়ে দিচ্ছি। একে একে মশলাগুলি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। এখন আর রেসিপি দেখাবো না, জাস্ট একটু রান্নাটা দেখাইলাম। আমি প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা করলাম। গ্রিন্ড করা মশলা, আদা আর রসুন দিয়ে দিলাম। এখানে আমি রেসিপি তো করতেছি না, যার কারণে পুরো রান্নাটা আমি দেখাই নাই। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে মাংস দিয়ে রান্না করে নেব। এখানে আবার বিড়ালের জন্য মাছ রান্না হচ্ছে। আমার রান্নাটা হয়ে গেল, এখন আর কিছু রান্না করলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।